নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আমি অভিক রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, একটি স্কিমের নাম করে প্রতারণার অভিযোগ, দোকা তিন স্কিম, এই নামেই প্রতারণার অভিযোগ। অভিযোগ উঠেছে কোটি কোটি টাকার প্রতারণা করার, বহু লোক এই স্কিমের ফাঁদে পা দিয়েছেন, তারপর হারিয়েছেন কোটি কোটি টাকা। এই স্কিমের টোপ দিয়ে প্রতারণা চালাতো একটি চক্র, ইতিমধ্যেই সেই চক্রের মধ্যে কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। এবং দোকা তিন এই স্কিম দীর্ঘদিন ধরেই চালু হয়েছিল এবং সেই চক্র চালাতো একটি টিম, এবং নগদ ২ কোটি টাকায় আরটিজিএসে ৩ কোটি টাকা, লোকা তিন স্কিমের নামেই প্রতারণা চালানো হতে কোটি কোটি টাকার এই প্রতারণার চালানোর অভিযোগ উঠেছে। এবং ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে এই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে। এই চক্রের ফাঁদে পা দিয়ে নিজেদের টাকা খুইয়েছেন অনেকেই। পুলিশ ও আয়কর দফতর যৌথভাবে তল্লাশি চালায়, তারপর সেখানেই গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। দোকা তিন এই স্কিমের নামেই প্রতারণার অভিযোগ। লখনৌ নয়ডায় অভিযান চালায় পুলিশ এবং আয়কর দফতর, তারপরেই তারা গ্রেফতার করে বেশ কয়েকজনকে। এই মুহূর্তে এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন ৭ দিন।